হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওমরের কাছে তিনটা জিনিস বড় প্রিয় তিন নাম্বার পুরান কাপড় পরিধান করা আমি ওমরের কাছে বড় প্রিয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাদাকতা ইয়া আমর হুব্বি মা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস হে ওমর আপনি যা বলেছেন সত্যই বলেছেন কিন্তু আমি ওসমানের কাছে বড় তিনটা জিনিস বড় প্রিয় আমি ওসমানের কাছে তিনটা জিনিস বড় প্রিয় এক নাম্বার মেহমানদারি করা আমি ওসমানের কাছে বড় প্রিয় সুবহানাল্লাহ সমস্ত নবীদের কমন সুন্নাত মেহমানদারি করা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন হে আমার আমি ওসমানের কাছে তিন জিনিস বড় প্রিয় এক নাম্বার মহামানের মেহমানদারি করা আমি ওসমানের কাছে বড় প্রিয় দুই নাম্বার বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করা আমি ওসমানের কাছে বড় প্রিয় তিন নাম্বার আল্লাহর কালাম তেলাওয়াত করা বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করা আমি ওসমানের কাছে বড় প্রিয় সুবহানাল্লাহ বেশি বেশি কালামুল্লাহ তেলাওয়াত করা আমি ওসমানের কাছে বড় প্রিয় এইজন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তেলাওয়াতরত অবস্থায় কাফের জায়া পিছন দিক থেকে শহীদ করা দিলেন শহীদের রক্ত কোরআনের পাতার পরে লাগা গেল কিতাবের মধ্যে আসছে আল্লাহর আদালত যেদিন শুরু হয়ে যাবে সকল শহাদায়ে গ্রামের পক্ষে এক এক জিনিস আসবাব সাক্ষী হবে বুলেট সাক্ষী হবে বোমা সাক্ষী হবে বিভিন্ন অস্ত্র শস্ত্র আল্লাহর সামনে শহাদায়ে গ্রামের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এই শহীদের পক্ষে সাক্ষী হবে আল্লাহর কালাম কোরআন শরীফ এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত উনি করতেন কারণ কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহর বন্ধু হওয়া যায় কোরআনে পাক তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে কথা হয় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যে আল্লাহর সঙ্গে কথা কয় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পর্বতে বারবার যে কথা কয় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক দুনিয়ার কোন পয়গম্বরকে আপনি তুর পর্বতে কথা বলার জন্য নির্বাচিত করলেন না কেন গো আমি মুসাকে তুর পর্বতে কথা বলার জন্য নির্বাচিত করলেন আল্লাহ ডাক দিয়ে বলেন আই মুসা আপনি যখন শোয়েব পয়গম্বরের ঘরে ছিলেন দশ বৎসর বকরির রাখালি করতেন একদিন বকরি দৌড়তেছে দৌড়াইতেছে আপনিও বকরির ছাগলের পিছনে দৌড়তেছেন বকরি না দরবার পারেন না কারণ বকরির গতি আপনার দৌড়ের চাইতে গতির চাইতে বেশি সন্ধ্যা গনে আসছে চতুর্দিকে অন্ধকার নাইমা গেছে ছাগলটা আপনার হাতে ধরা দিয়ে দিছে ইচ্ছা যদি করতেন আপনি ছাগলটাকে শাস্তি দিতে দিলে দিতেও পারতেন কিন্তু আপনি জালালি তবিয়তের একজন পয়গম্বর এই জালালি তবিয়তের পয়গম্বর হইয়া ছাগলটাকে আপনি শাস্তি দিলেন না ছাগলটাকে দইরা দারুণ ভাবে আদর করলেন কুলের মধ্যে লইয়া ছাগলের কানের গোড়ায় মুখ লাগায় বললেন কি দরকার ছিল তুমিও দৌড়াইয়া হরান হইলা আমি মুসাকেও দৌড়াইয়া দৌড়াইয়া হরান বানাইলা এই কথা বলতেছে আর চারটা পা মেসেজ করে দিতেছে আই জালালি তবিয়তের পয়গম্বর হওয়ার পরে এই ছাগলের সঙ্গে আদনা সে আদনা একটা প্রাণীর সঙ্গে এই আচরণ যেদিন করেছেন ধৈর্যের চূড়ান্ত
ধৈর্যের তুরান্ত ধৈর্যের চূড়ান্ত পরিচয় যখন দিলেন আমি আল্লাহ তাআলা সেই সময় আপনাকে তুর পর্বতে কথা বলার জন্য নির্বাচিত করে ফেলেছি মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন রে মালিক আমার সঙ্গে আপনি তুর পর্বতে কথা কথা বলেন আমার জানার বড় একটা শখ আমার পরে এই জমিনে এই সম্মান এই মান এই মর্যাদা আর কাউকে দিবেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ মুসা দিব তোমার পরে এই জমিনে আখির পয়গম্বর আসবে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর হিসাবে শেষ নবী হিসাবে শেষ রাসূল হিসাবে জমিনে আসবে তারপরে নাজিলকৃত কোরআনের তেলাওয়াত যখন তার উম্মতেরা করবে তোমাকে তো তুর পর্বত আইনে আমি কথা বলছি শেষ পয়গম্বরের উম্মত যখন কোরআনের তেলাওয়াত করবে ওদের তুর পর্বতে আশা লাগবে না ওরা যেখানে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করবে আমি আল্লাহর সাথে কথা বলতে থাকবি তুর পর্বতে আশা লাগবে না ওরা যেখানে জমিনের যেখানে দাঁড়ায় কথা বলবে তো আমি আল্লাহর সঙ্গে কথা বলবে এই মান এই শান আমাদেরকে দান করেছে কে এই মান এই শান আমাদেরকে আল্লাহ দান করেছে কোরআন তেলাওয়াত বান্দা করবে তো আল্লাহর সঙ্গে কথা বলবে সুবহানাল্লাহ কান নাই তা শুনি না আমাদের ওই কান নাই তাই শুনি না এই জন্য শাহ আব্দুর রহিম আল্লাহ তাআলার জিকির করে জমিনে বৈশা বৈশা জিকির করতেছে আল্লাহরে ডাকা ডাকি করতেছে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 জবান খুলে ভক্তি ভরে মহাব্বতের সাথে দিল উজাড় করে আল্লাহকে ডাকি আল্লাহ 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 জোরে আল্লাহ 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 মহাব্বতের সাথে ভক্তি বলে মালিকের মালিককে ডাকি দিল উজাড় করে আল্লাহকে ডাকতে থাকি একবার আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাক দিয়ে কয় উদুউনি আস্তাজিব লাকুম আল্লাহ কয় একটা ডাক দে তোর মহাব্বাতের একটা ডাকের কারণে জিন্দিগির গুনাগুলো মাফ করে দিব একটা মহাব্বাতের ডাক দে উদুউনি আস্তাজিব লাকুম দুনিয়ার লিডারের কাছে যাইতে দুনিয়ার নেতা ধরতে হয় মিডিয়া লাগে আল্লাহ কয় আমার কাছে আসতে গোলাম কোনো মিডিয়া লাগে না গুনাহ করছিস মিডিয়া লাগে না বিনা মিডিয়ায় আমারে আল্লাহ কয় একটা ডাক দিলে গুনার কথা সাজাও বলতে পারিস না দিলের একটা ডাক যদি আমারে দিয়া দাস জিন্দগির সব গুনাগুলা মুইসা দিয়া খালি জায়গাটা নেকি দিয়া বইরা দিব উদুউনি আস্তাজিব লাকুম জিন্দগির সব গুনাগুলা আমি আল্লাহ মাফ করে দিব শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাকাডাকি করে আওয়াজ আসছে আব্দুর রহিম ডাকো কেন শাহ আব্দুর রহিম ডাক দেয়া বলেন মালিক
قرآن حكيم مدّ بشي بشي ڈاكتی کوئی سنتائی تو ڈاكی يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا بشي بشي پرمان ڈاكتی کوئی سنتائی تو ڈاكی آواز عرصے عبد الرحیم چاو کی কি চাও ডাকো চাও কি শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি বলেন জিন্দেগিতে জানো আপনার কাছে কোনো কিছু না চাই ওই জিনিসটাই চাই সুবহানাল্লাহ জীবনে আপনার কাছে কোনো কিছু যত না চাই ওই জিনিসটাই চাই চিল্লে এখন সুবহানাল্লাহ আওয়াজ আসছে কেন কেন এই কথা বলো কেন জিন্দেগিতে কোনো কিছু না চাও ওই জিনিসটা চাও কেন আমাদেরকে যদি মালিকের পক্ষ থেকে এরকম একটা আওয়াজ আসতো আমরা বলতাম আল্লাহ নির্বাচনে পাস করতে চাই কথা কয় না বোর্ডে পাস করতে চাই এসপি হইবার চাই ডিসি হইবার চাই এক কেজি স্বর্ণ চাই শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি কয় জিন্দেগিতে যেন তোমার কাছে কিছু না চাই ওই জিনিসটাই চাই কাই কথা কও কেন কমনা করম কি আমার মালিক তেমন এক শানওয়ালা মালিক যেই মালিক তার গোলামের দিলের খবর রাখে সুবহানাল্লাহ যেই মালিক তার দিলের গোলামের দিলের খবর রাখে গোলামের দিলের হাল যেই মালিক জানে অন্তরের মধ্যে খবর কি আছে জানে কি কথা কয় না ইন্নাল্লাহ ইয়া আলী ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর তোমার অন্তরের খবর আল্লাহ রাখে অন্তরের মধ্যে যা আছে তার খবর রাখি অন্তরের মধ্যে এখনো আসে নাই আগামী দিনগুলোতে আসবে মালিক কয় ওইটাও আমি আল্লাহ জানি শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি কয় চামুকান দিলের হাল দেখবেন আর যা লাগবে দিয়ে দিবেন সুবহানাল্লাহ চাওয়ার প্রয়োজন নাই জিন্দেগিতে কোনো কিছু যত না চাই ওই জিনিসটাই চাই এজন্য বলছিলাম শাহ আব্দুর রহিমের মতো কান যদি আজও উম্মতের লাগাইতে পারে শাহ আব্দুর রহিমের মতো কান যদি আজও আমাদের ফিট হয়ে যায় হে আল্লাহর গোলাম কোরআন শরীফ বাংলার জমিনে বৈসা তেলাওয়াত করবা মালিক তোমার আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় কথা কয় নিজ কানে শুনবা আল্লাহ ডাক দেয়া কয় মুসা এই জমিনে আখেরি পয়গাম্বারের উম্মত আসবে আখেরি জমানার পয়গাম্বারের পরে নাজিল কিন্তু কোরআন যখন জমিনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে আপনি তো তুর পর্বত আইসা আমার সঙ্গে কথা কইলেন ওদের তুর পর্বে আসা লাগবে না যেখানে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করবে ওই জায়গায় বৈশা তোমার আমার মালিকের সাথে কথা বলা হবে এই কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছে কি চিল্লায়াকন কি আল্লাহ তোমারে আমারে সুস্থতার নিয়ামত দিয়া সকল হাজতকে মালিক কব্জ কইরা নিজ কুদরতি হাতে তোমার আমার সকল প্রয়োজন মিটাইয়া দিয়া তোমার আমার আশার রাস্তাকে সুগম কইরা কোরআনে হাকিম হাদিসে পাকের মজলিসে আইনা হযরত ওলামায়ে কেরামের মজলিসে বসা দিলেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগিচায় বসার সুযোগ করে দিলেন যারা আজকে এই জায়গার মধ্যে বসে এই জান্নাতি মানুষগুলাকে হাশরের আদালতে জান্নাত দেওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিন মাকাদে সিদ্দিকের মধ্যে কোরআনের মাহফিলে জায়গা দিয়ে দিবে যারা কোরআনের মজলিসে বসবে কোরআন
যেই জায়গার মধ্যে টাচ লাগবে ওই জায়গাটাই দামি হবে কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে তো জান্নাতের রহমতের ফেরেশতারা পুরো এলাকাটা ঘিরে ফেলায় দিয়েছে এলাকাটা আর মাঠ নাই এটা জান্নাতের বাগান হয়ে গেছে প্রধানমন্ত্রী যদি এই জায়গার মধ্যে আসে সিকিউরিটি গার্ড বসে ঠিক না বি ঠিক যার জায়গা যার জমিন তার কিন্তু পাত্তা থাকবো না সরকারি বাহিনী চতুর্দিকে ঘিরা ফেলা দিব নিরাপত্তার বিষ্টনী দিব যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী এই জায়গার মধ্যে বসা থাকবে চতুর্দিকে টহল থাকবো না ইচ্ছা করলেই দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি ঘটাইতে পারবে না এই জন্য বলছিলাম দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর কারণে যদি জায়গাটা নিরাপত্তার বেষ্টনী হয়ে যায় জায়গার মধ্যে যদি নজরদারি বাইরা যায় আহকামুল হাকিমিনের কথাবার্তা যখন শুরু হয়ে গেছে কোরআনে পাকের আলোচনা যখন শুরু হয়ে গেছে পয়গম্বরের হাদিসের আলোচনা যখন শুরু হয়ে গেছে জায়গাটা আসমানের ফেরেশতা অসংখ্য ফেরেশতারা জমিনে নাইমা পুরো এলাকাটা ঘিরা ফেলা দিছে শুধু গিরছে তাই নয় যারা বসছে এদের বাবা মার নাম সহ আল্লাহর সামনে পেশ করতেছে আল্লাহ তালার কাছে ডাক দেয়া বলেন নে মালিক এরা কোরআনের মজলিসে বসছে কি আলোচনা করে কয় জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করে আপনার বড়ত্ব আর মহত্ব নিয়ে আলোচনা করে এরা কি আমাকে কোনো দিন দেখছে কয় না এরা কি চায় কয় জান্নাত চায় কেন কয় জান্নাত কি দেখছে কয় না তো কেন জাহান্নাম নিয়ে আলোচনা করতেছে বলে কেন জাহান্নাম দেখছে কয় না জাহান্নাম দেখে নাই তারপরও জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার জান্নাত দেখলো না আমার জাহান্নাম দেখলো না আমি আল্লাহকে যারা দেখলো না না দেখেই যখন ওরা জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাইতে চায় আমি মালিকের দিদার চায় মালিকের বরত্বর মহত্বর পবিত্রতার ঘোষণা ওরা দিতেছে আয় ফেরেশতা সাক্ষী থাকো ওই জমিনের মধ্যে যারা বসছে ওদেরকে আমি বেকসুর মাফ করে দিলাম আমি ওদেরকে মাফ করে দিয়া ওদের আমলনামাটা নেকি দিয়া পরিবর্তন করে দিলাম নেকি দিয়া বইরা দিয়া দিলাম সুবহানাল্লাহ এটা আমার বাবার ঘরের বানানো কথা নয় পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছে এই জন্য এই বসা হবে কার লাগিয়া যারা আল্লাহর মজলিসে বসবে কোরআনের মজলিসে বসবে হাসরের আদালতেও এরা আল্লাহর কোরআনের মাহফিলে বসার সুযোগ মেহরবানি হইলে বৈশা যাইতে পারে সুযোগ পাওয়া যাইতে পারে কারণ হাসরের আদালতে জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন জান্নাতীদেরকে জান্নাত দিবেন জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া আহলাল জান্না হাল ওয়াজাতুম মা ওয়াদা রব্বুকুম তোমাদের পূর্ব দুনিয়াতে তোমাদের সঙ্গে যা কিছু ওয়াদা করছিল ওয়াদা মতো সব নাজ নিয়ামত জান্নাতের মধ্যে পাইলা কিনা আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করবেন জান্নাতীরা বলবে আল্লাহ গো আমরা সাধারণ জান্নাতি আমরা আপনার এই প্রশ্ন জবাব দেওয়ার মতো ক্ষমতা রাখি না আমাদের মাঝে আলেম আছে কারা আছে আমাদের মধ্যে আলেমরা আছে কারণ কোনটা বলবো কোনটা ভুল হয়ে যাইব আপনার এই প্রশ্নের জবাব আমরা দিবার পারবো না তো আমাদের মাঝে আলেম আছে আলেমদেরকে ডাকা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাল ওয়াজাতুম মা ওয়াদা রব্বুকুম দুনিয়াতে তোমাদের রব তোমাদের সাথে জান্নাতের ব্যাপারে যা ওয়াদা করছিল সব কিছু বুঝা পাইছো নিকা হ্যাঁ সব পাইছি কি পাও নাই কয়েকটা জিনিস এখনো পাই নাই কি পাইলা কি পাইলা না জান্নাতিরা বলবে আমার মালিক দুনিয়া তো নাজ নিয়ামত দিয়েছেন জান্নাতের মধ্যেও নাজ নিয়ামত দিয়েছেন তো দুনিয়ার নাজ নিয়ামতের চাইতে জান্নাতি নাজ নিয়ামত আরো কোটি কোটি গুণ মজাদার সুবহানাল্লাহ
দুনিয়াতে আপেল আঙ্গুর খাওয়াইছেন জান্নাতের মধ্যে আপেল আঙ্গুর দিবেন তবে দুনিয়ার আপেল আঙ্গুরের চাইতে জান্নাতি আপেল আঙ্গুর আরো কোটি কোটি গুণে মজা দুনিয়াতে নারী দিবেন তো জান্নাতের মধ্যে দিবেন তবে দুনিয়ার নারীর চাইতে জান্নাতি নারীর আরো কোটি কোটি গুণ বেশি সুন্দরী আ মালিক এই আপেল আঙ্গুর খাওয়ার জন্য তো তাহাজ্জুদ পড়ি নাই এই আপেল আঙ্গুর আর নারী পাওয়ার জন্যই তো শেষ রাতে গরম কম্বল লাত্তি মারা ফালায়া দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া থাকি নাই কনকনে শীতের মধ্যে ঠান্ডা বিছানায় শুয়া আপনার বরকতের কথা এই কারণে শুনি নাই পয়গম্বরের আদর্শ জিন্দগিতে এই কারণে বাস্তবায়ন করি নাই মালিক রে একটা কারণে করছি নাম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা আপনার ঘোষণা মতে যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ আর দিদার কামনা করতে চায় আর রাসূল তাদেরকে বলা দেন তারা যেন বেশি বেশি পরিমাণে নেক আমল করে সাক্ষাৎ পাওয়ার জন্যই তো নেক আমল করছিলাম আজও এখনো আপনার দিদার মোবারক পাই নাই আল্লাহ ডাক দেয় বলবেন রে জান্নাতীরা আসো তোমাদের সঙ্গে আমি আল্লাহর দিদার হব চিল্লা বলি সুবহানাল্লাহ মাকাদে সিদকের মধ্যে আল্লাহ জান্নাতীদেরকে লয়ে যাইবেন মাকাদে সিদকের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে লয়ে যাইবেন বিরাট বড় স্টেজ কায়েম করবেন ওই স্টেজের মধ্যে যত নবী রাসূল জমিন আল্লাহ পাঠাইছিলেন সকল নবী রাসূলরা ওই স্টেজের বিশেষ মেহমান হবে তোমার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাহফিলের ওই স্টেজের প্রধান অতিথি হবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই ওই স্টেজ ওই মাহফিলের সভাপতি হবেন একমাত্র কে তোমার আমার রব আল্লাহ ওই স্টেজ ওই মাহফিলের সভাপতি হবেন কে আল্লাহ আল্লাহ তাআলা স্টেজ শুরু করার মাহফিল শুরু করার আগে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন ইসরাফিল তোমারে সুন্দর সুর আমি দিয়েছিলাম আমার দেওয়া সুন্দর সুর দিয়ে তুমি বাইতুল মামুরের মধ্যে তুমি আজান দিতা ও ইসরাফিল তোমার সুন্দর সুর দিয়া আজকা মাহফুলের শুরুতেই উদ্বোধনী বক্তব্য স্বরূপ আমি মালিকের সানে একটু হামদ সানা তেলাওয়াত করু ইসরাফিল আলাইহিসসালাম সুন্দর লাহানে মালিকের সানে হামদ সানা তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও ইসরাফিল থামো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়া বলেন রে দাউদ আপনাকে যে আমি সুন্দর সুর দান করেছিলাম আপনি যখন সুন্দর সুর দিয়া জবুর তেলাওয়াত করতেন এই উড়ন্ত পাখি আসমানে উড়ন্ত শূন্যে উড়ন্ত পাখিগুলো আসতে পরে আপনার ঘরের চালের পরে বসত সমুদ্র থেকে মাছ শাখানালা দিয়ে আপনার পর্যন্ত আইসা আপনার জাবুর তেলাওয়াত শুনতো ও দাউদ আপনাকে যে আমি সুন্দর সুর দান করেছি ওই সুন্দর সুর দিয়া আমি আল্লাহ পাকের পাঠানো কোরআনে পাকের সুরায় তোহা তেলাওয়াত করি মুফাসসিরিনে কেরাম বলেন এই কথা আল্লাহ বলবেন তো দাউদ পয়গম্বরের আমল তো কোরআন নাজিল হয় নাই দাউদ কেমনে কোরআন তেলাওয়াত করবেন জবাবে আসছে দাউদ পয়গম্বরকে যখন আল্লাহ সূরা তোহা তেলাওয়াতের নির্দেশ দিবেন সাথে সাথে ৩০ পারা কোরআনের হাফেজ দাউদ পয়গম্বর হয়ে যাবে সুন্দর লাহানে হযরত দাউদ আলাইহিস সালাম যখন সূরা তোহা তেলাওয়াত শুরু করবেন
জান্নাতি নারী পুরুষ লক্ষ লক্ষ বছর বেউসার অজ্ঞান হয়ে পড়ে থাকবে লক্ষ লক্ষ বছর বেউসার অজ্ঞান হয়ে পড়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন রে দাউদ এই কোরআন তো আপনার পরে নাজিল করা হয় নাই এই কোরআনের জন্য তো আপনি কষ্ট করেন নাই এই কোরআনের জন্য আপনি মাতৃভূমি ছাইরা বিদেশে পাড়ি জমান নাই এই দাউদ এই কোরআনের জন্য আমার পয়গম্বর আমার হাবিব কষ্ট স্বীকার করছে মাতৃভূমি মক্কা ছাইরা মদিনায় পাড়ি জমাইছে সুবহানাল্লাহ ঠিক নবী ঠিক কথা কয় মক্কা ছাইরা মদিনায়